প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বাসায় তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতির সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করেছি, এখন আজকে যে সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা খেয়াল করো যে ক নম্বরে একটা পি মা পি এবং কিউ দুটি দ্বিপদী রাশি দেওয়া আছে। পি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স কিউব টু দি পাওয়ার টেন এবং কিউ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার সিক্স। আমাদের প্রথমে ক নম্বরে পি এর মধ্যপদ নির্ণয় করতে হবে। তো আমরা ক নম্বর অ্যান্সার নিয়ে আগে কাজ করি। এখানে দেওয়া আছে পি সমান কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টোয়াইস এক্স কিউব টু দি পাওয়ার টেন। এর মধ্যপদ নির্ণয় করতে হবে, তাহলে পি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স কিউব টু দি পাওয়ার টেন রাশিটির মধ্যপদ হবে কত। এখানে আমরা জানি এন বাই টু অর্থাৎ টেন বাই টু প্লাস ওয়ান, এততম পদ অর্থাৎ ফাইভ প্লাস ওয়ান, এখানে অর্থাৎ লিখে অর্থাৎ সিক্সতম পদ হবে এর মধ্যপদ। অতএব পি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স কিউব টু দি পাওয়ার টেন, এটা পি সমান, পি ইকুয়াল এত এর ছয়তম পদ কত হবে খেয়াল করো। টি আর প্লাস ওয়ান আমরা এই মধ্যপদে বের করি, ইকুয়াল কত, এখানে টি সিক্সকে ভাঙলে ফাইভ প্লাস ওয়ান, এটা সমান হবে টেন সি ফাইভ এক্স স্কোয়ার টু দি পাওয়ার টেন মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান বাই টু এক্স কিউব টু দি পাওয়ার ফাইভ, এইটা হবে মধ্যপদের মান। তা খেয়াল করো, তাহলে এটা টেন হবে টেন নাইন এইট সেভেন সিক্স পাঁচটা, নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, টেন সি ফাইভ, এটা টেন সি ফাইভ। আর এক্স টু দি পাওয়ার কত হবে, এখানে ফাইভ ইন্টু এখানে মাইনাস ওয়ান, মাইনাস যেহেতু পাওয়ারটা বিজোড় আছে এই কারণে মাইনাস ওয়ান থাকবে, মাইনাস থাকবে সে মাইনাস চিহ্ন মাইনাস ওয়ান দিলাম, এখানে মাইনাস ওয়ান লেখা হয়েছে ইন্টু ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফিফটিন। আমরা যদি এখানে এপাশে এখানেই লিখি সমান কত আসবে খেয়াল করো, এখানে যদি আমরা এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে তিন দুগুণা ছয় এটা বাদ গেল, পাঁচ দুগুণা দশ এটা দুই, তাহলে এখানে থাকতেছে ফোর, তাহলে খেয়াল করো চার নং ছত্রিশ, ছত্রিশ থার্টি সিক্স ইন্টু সেভেন, ছয়ের সাথে বিয়াল্লিশের দুই, তিন সাথে একুশ আর চার পঁচিশ, টু ফিফটি টু, মাইনাস চিহ্ন সামনে আনলাম, ওই মাইনাস ওয়ান আছে এই কারণে, উপরে টু ফিফটি টু নিচে আসবে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভ থার্টি টু, এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফিফটিন, এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ ফার্স্ট গুণ দশ সরি, এখানে এক্স টু দি পাওয়ার টেন হবে, এখানে এটা টেন হবে, তাহলে টেন মাইনাস ফিফটিন। দেখো যদি এইটাকে আবার আমরা ভাগ করি চার দিয়ে, চার দুগুণা চার আসতে বত্রিশ এইট, এটা চার ছয় চব্বিশ, তিন চার সিক্সটি থ্রি, তাহলে মধ্যপথে মান পেলাম মাইনাস সিক্সটি থ্রি বাই এইট ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ, অর্থাৎ অতএব এটাকে আরেকভাবে লেখা যেতে পারে মাইনাস সিক্সটি থ্রি বাই এইট এক্স টু দি পাওয়ার ফাইভ, কারণ মাইনাস এক্স ফাইভকে এক্স টু, অতএব নির্ণেয় মধ্যপদ, নির্ণেয় মধ্যপদ সমান হবে
माइनस 63 बाई 8 एक्स टू दि पावर 5। এটা ক নম্বর। এবার আমরা খ নম্বরে যাই প্রিয় শিক্ষার্থীরা, খ নম্বর খেয়াল করো, খ নম্বরে কি আছে? নিশ্চয়ই ক নম্বর তোমরা বুঝতে পারছো মধ্যপদ কীভাবে বের করতে হয়, তোমরা বাসায় প্র্যাকটিস করলে আর পারবা। খ নম্বরে বলা আছে পি এর বিস্তৃতিতে দেওয়া আছে পি কত, দেওয়া আছে পি ইকুয়াল কত, এক্স স্কোয়ার মাইনাস 1/2x³⁻¹০। এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ ও তার মান নির্ণয় করো। আমরা ধরি পি এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ আর প্লাস ওয়ান, এটা আমি ধরে নিলাম, আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এক্স বর্জিত, ধরি এক্স বর্জিত পদ আর প্লাস ওয়ানতম পদ, এততম পদ, অর্থাৎ এটা আমরা বের করব। এখন এর বিস্তৃতি যে আর প্লাস ওয়ানতম পদ কত হবে সেটা আমাকে বের করতে হবে। আর প্লাস ওয়ানতম পদ, তাহলে আর এর মানটা আমরা এক্স বর্জিত পদ যেখানে এক্স থাকবে না, তাহলে এর আর প্লাস ওয়ানতম পদ আর প্লাস ওয়ান তম পদ, অর্থাৎ টি আর প্লাস ওয়ান সমান হবে টেন সি, এখানে কত হবে টেন সি আর, এক্স স্কোয়ার টু দি পাওয়ার হবে কত, টেন মাইনাস আর, টেন মাইনাস আর, এটা আমরা জানি এটা বিয়োগ হয়, আর মাইনাস 1/2x³⁻¹ কত হবে আর, এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদের মান। ইকুয়াল কত লিখবো আমরা, এটা টেন সি আর, এখানে এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 2 আর ইন্টু, এখানে মাইনাস 1 টু দি পাওয়ার আর হবে, যেহেতু মাইনাস চিহ্ন আছে আমার আর এর মান, এখানে আর জোড় না বিজোড় এটা কিন্তু আমাদের জানা নেই, এই যে মাইনাস 1 টু দি পাওয়ার আর দিলাম, এখানে 1/2 টু দি পাওয়ার আর ইন্টু 1/x³ টু দি পাওয়ার আর, তাহলে এক্স এর পর 3 আর, আর পাওয়ার যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখন খেয়াল করো এখানে আমরা যদি লিখি টেন সি আর, তাহলে এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 2 আর মাইনাস 3 আর, এইটা এই 3 আরটা মাইনাস হলো, ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু 1/2 টু দি পাওয়ার আর, তাহলে খেয়াল করো টেন সি আর এক্স টু দি পাওয়ার কত হবে, এখানে 20 মাইনাস 5 আর ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর 1/2 টু দি পাওয়ার, এখানে কত আছে 2 টু দি পাওয়ার আর। খেয়াল করো এই রাশিটাকে যদি এক্স বর্জিত হতে হয় তাহলে কিন্তু এক্স এর মান পাওয়ারটা শূন্য হতে হবে, এই এখানে হচ্ছে মূল অঙ্কটার এখানে ইয়ে, আমি এখানে উপরের দিকে একটু মুছে দিই, এক তাহলে এক্স বর্জিত পদ, এখানে যদি এক্স বর্জিত পদ এইটার পদ থেকে এক্স বর্জিত হতে গেলে প্রশ্ন মতে হবে 20-5 আর ইকুয়াল টু 0, যেহেতু পদটি এক্স বর্জিত অতএব 20-5 আর সমান 0 হতে হবে, তাহলে আর এর মান কত হতে হয় তাহলে সেই হিসাবে 20 ইকুয়াল টু 5 আর, তাহলে আর সমান হবে 4। তাহলে এখানে যে বলা আছে এক্স বর্জিত পদ কত হবে, অতএব এক্স বর্জিত পদ হবে, অতএব এক্স বর্জিত পদ হবে আর প্লাস ওয়ান, অর্থাৎ 4 প্লাস ওয়ান তম পদ,
মানে পঞ্চম পদ, পাঁচতম পদ, সরি ফাইভতম পদ, ফাইভতম পদ এইটা হবে একবর্জিত পদ। আর একবর্জিত পদের মান কত হবে? একবর্জিত পদের মান তাহলে এখানে আমরা এখানে আরের জায়গায় আমরা ফোর বসাবো, অতএব এক্স বর্জিত পদের মান ইকুয়াল কত হবে? টেন সি ফোর, আর মানে ফোর, এটা তো জিরো, এটা এক্স টোয়েন্টি মাইনাস ফাইভ আর জিরো মানে ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর, আর এর মান ফোর, ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর, এই মান বের করতে পারলে আমরা এক্স বর্জিত পদের মান পেয়ে যাব। এখানে মান হবে টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন, নিচে হবে ওয়ান টু থ্রি ফোর, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান, ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর মানে থার্টি টু, সরি সিক্সটিন। তাহলে যদি এটা আমরা কাটাকাটি করি, তিন দুগুণা তিন, এখানে ফাইভ দুই দিয়ে কাটলাম, আট দুগুণা ষোলো, তাহলে কত থাকে এখানে? তিন ত্রিকা নয়, তাহলে আর চার, নিচে এইট, উপরে থাকে একশো, ওয়ান জিরো ফাইভ, নিচে এইট। অতএব এক তাহলে অতএব প্রশ্নে ছিল পি এর বিস্তৃতি এক্স বর্জিত পদ, তাহলে এক্স বর্জিত পদ হচ্ছে ফিফ পাঁচতম পদ, পাঁচতম পদ, এবং তার মান হবে ওয়ান জিরো ফাইভ বাই এইট। এইটাই ছিল আমাদের খ নম্বরের সমাধান। এখন আমরা গ নাম্বার দেখি কী বলা, কী বলা আছে, এবার কিউ আসে আমার পি বর্জিত পি দিয়ে আমরা দ্বিপদী বিস্তৃতি দিয়ে আমরা ক এবং ক্ষয়ের অঙ্ক করেছি, এখন কিউ দিয়ে আমরা গ নাম্বার কী বলছে খেয়াল করো, গয়ের কিউ এর বিস্তৃতি যদি এক্স কিউবের সহ পাঁচশো চল্লিশ হয় তবে ওয়াই মান কত? তো দেওয়া আছে কিউ সমান কত, দেওয়া আছে কিউ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার সিক্স। এখন এর বিস্তৃতি করতে হবে, করে আমরা দেখব এক্স কিউবের সহগ কত হয়। তা আমরা বিস্তৃতি করার সময় শিক্ষার্থীরা, আমরা বিস্তৃতি করার সময় যেখানে আমরা এক্স কিউব পাবো আমরা ওখানে স্টপ করব। আমরা যদিও এখানে এন এর মান ছয়, অতএব সাতটা পদ পাওয়ার কথা, সেক্ষেত্রে আমরা অত দূর পর্যন্ত যাবো না, যেতে হয়তো হবে না, আমাদের এক্স কিউব পেলেই হবে। তো এইটা সমান বিস্তৃতি কত লিখবো আমরা, তাহলে কিউ সমান আমরা একটু সরাই লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল, প্রথমে লিখি এন অর্থাৎ সিক্স, সিক্স সি জিরো, এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত, সিক্স মাইনাস জিরো ইন্টু ওয়াই বাই এক্স টু দি পাওয়ার জিরো। আমরা পুরোপুরি এনসিআর যে নিয়মটা সেটাকে ফলো করার চেষ্টা করব, প্লাস সিক্স সি ওয়ান, এক্স স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়াই বাই এক্স, সরি এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হবে, সিক্স মাইনাস ওয়ান, আর ওয়াই বাই এক্স পাওয়ার হবে ওয়ান, প্লাস সিক্স সি টু, এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হবে, সিক্স মাইনাস টু ইন্টু ওয়াই বাই এক্স টু দি পাওয়ার টু। এখনও খেয়াল করো আমরা কিন্তু এক্স কিউবের সহগ এখনও পাই নাই, প্লাস এর পরবর্তীতে সিক্স সি থ্রি, এক্স স্কোয়ার টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি ইন্টু ওয়াই বাই এক্স টু দি পাওয়ার থ্রি। এখানে খেয়াল করো শিক্ষার্থীরা যে এখানে এক্সের পাওয়ার টু তারপর থ্রি, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স, আর এখানে পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার কিউব,
তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স কে এক্স কিউব দিয়ে যদি আমরা কাটি তাহলে এক্স কিউবের সহগ কিন্তু এই পদে পেয়ে যাব। অতএব এরপরে আর বিস্তৃতি করার প্রয়োজন হবে না, এই পর্যন্ত বিস্তৃতি করলাম। এখন খেয়াল করো এটা সিক্স সি জিরো মানে ওয়ান, এবং তাহলে এখানে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, জিরো সিক্স মাইনাস যে ফাইভ তাহলে টেন, এটা ওয়ান ইন্টু ওয়ান প্লাস এখানে সিক্স সি ওয়ান মানে সিক্স, এক্স টু দি পাওয়ার কত এখানে ফাইভ তাহলে টেন, এখানে প্রথমে ছয় দুগ্রাম বারো, এখানে টুয়েলভ হওয়ার কথা, টুয়েলভ হবে এখানে এক্স টু দি পাওয়ার টেন ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এখানে লিখি সিক্স ইন্টু ফাইভ ইন ফাইভ আর নিচে ওয়ান ইন্টু টু এক্স টু দি পাওয়ার কত হবে এখানে ফোর এইট ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স ফাইভ ফোর নিচে ওয়ান টু থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়াই কিউব বাই এক্স টু দি পাওয়ার কিউব এক্স কিউব। এখন এখানে এই পদ, এই পদের মান এইটা কিন্তু যদি এইটা কাটা হয় এক্স কিউব হবে, তাহলে দেখো এখানে এক্স কিউবের সহগটা কত, অতএব এক্স কিউবের সহগ কত হবে এখানে তিন দুগুণা ছয় কাটা যাবে চার পাঁচে কুড়ি টোয়েন্টি এক্স কিউব, টোয়েন্টি এক্স কিউব ওয়াই কিউব, তাহলে এক্স কিউবের সহগ হবে টোয়েন্টি ওয়াই কিউব, টোয়েন্টি ওয়াই কিউব। প্রশ্ন মতে বলা আছে এক্স কিউবের সহগ ফাইভ ফোরটি, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে এখানে লিখি আমরা প্রশ্ন মতে টোয়েন্টি ওয়াই কিউব ইকুয়াল টু ফাইভ ফোর জিরো, অতএব ওয়াই কিউব সমান কী লেখা যাবে, ওয়াই কিউব সমান লেখা যাবে ফাইভ ফোর জিরো বাই টোয়েন্টি টোয়েন্টি সেভেন, অতএব ওয়াই ইকুয়াল টু হবে থ্রি, তাহলে ওয়াইয়ের মান পেলাম আমরা থ্রি, অতএব নির্ণয় ওয়াই ইকুয়াল টু থ্রি। এই ছিল আমাদের আজকে সৃজনশীল প্রশ্নের উত্তর, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্র্যাকটিস করো, ভিডিওটা দেখলে নিশ্চয়ই আরও ক্লিয়ার হবে। তোমরা সবাই বাসায় ভালো থেকো, ধন্যবাদ তোমাদের সবাইকে।